ডবলু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন পোর্টাল শুরু কলেজ ভর্তি প্রক্রিয়া অর্থাৎ কবে থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে তা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি কলেজ অ্যাডমিশন শুরু কলেজে ভর্তির অনলাইন পোর্টাল জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্মবসু কলেজ অ্যাডমিশন অনলাইন পোর্টাল এর আগে কলেজগুলোতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া প্রতিটি কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে করানো হতো শিক্ষা দপ্তর অনেক আগের থেকেই স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া নির্দিষ্ট একটি অনলাইন পোর্টালের মাধ্যমে করানোর চেষ্টা চলছিল ডাব্লু বি পোর্টাল ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশান স্টার্ট ডেট দু আগের বছর কলেজগুলোতে ন্যাশনাল এডুকেশন পলিসি লাগু হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে এসেও অভিন্ন ওয়েবসাইট থেকে আবেদন করানো সম্ভব হয়নি তাই সরকার এবছর আগে থেকেই নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল এবছর কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই হবে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল অবশেষে অপেক্ষার অবসান ঘটাতে ঘটতে চলেছে কবে থেকে সেন্ট্রালাইজ পোর্টালে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে সংবাদ মাধ্যমে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বসু মাননীয় শিক্ষামন্ত্রীর সংবাদ মাধ্যমে কলেজে ভর্তি সম্পর্কে কি আপডেট দিয়েছেন তা বিস্তারিত আজকে আপনার সামনে তুলে ধরতে চলেছি বুধবারের মধ্যেই আজকে রয়েছে সোমবার মঙ্গলবার মাঝে এবং বুধবার বুধবারের মধ্যে শুরু সেন্ট্রালাইজ পোর্টালের কলেজে ভর্তির প্রক্রিয়া অর্থাৎ সমস্ত ওয়েস্টবেঙ্গলে যত কলেজ রয়েছে সমস্ত কলেজে সমস্ত পোর্টাল চালু হবে এবং একটাই পোর্টাল মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে পারবে এই নিয়ে কী বলছেন চলে আসুন দেখে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গ্রিন সংকেত পেলেই কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে তিনি জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু হবে আগামী মঙ্গলবার অথবা বুধবার গত শনিবার বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সাথে শিক্ষা দপ্তরের বৈঠকে জানানো হয়েছে অনলাইন পোর্টালের মাধ্যমে কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা সম্পন্নভাবে করার জন্য প্রতিটি কলেজে হেল্প ডেস্ক থাকবে সেখান থেকে ছাত্রছাত্রীরা তাদের যাবতীয় সমস্যা এবং প্রশ্নের সমাধান জেনে নিতে পারবে সেন্ট্রালাইজ পোর্টালে কলেজে ভর্তির আবেদন ছাত্রছাত্রীরা যে কোনো সাইবার ক্যাপ থেকে অনলাইনের মাধ্যমে বা বাড়িতে মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে কলেজে ভর্তি রেজিস্ট্রেশন করতে পারবে এছাড়াও ছাত্রছাত্রীরা নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র থেকেও কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে সেন্ট্রালাইজ পোর্টালের কলেজে ভর্তির জন্য কিভাবে আবেদন করবে সম্পূর্ণ আপডেট পরবর্তী আপডেট পরবর্তী প্রতিবেদনে আলোচনা করা হবে তো এই ছিল আজকের আপডেট ইনফরমেশান যদি এই আপডেট ইনফরমেশানটি আপনাদের এতটুকু উপকারে আসে এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী এরকম আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হন আমাদের ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত হন থ্যাংক ইউ